সালামু আলাইকুম সবাইকে, স্বাগতম সাইফুল্লাহ ভাইয়ের ফিশ ফার্মে। তো অনেক বড় একটা ফিশ ফার্ম, আমাদের আজকে পুরো ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব কি কি মাছ আছে, কালেকশন আছে। এটা হচ্ছে ব্ল্যাক মলির বাচ্চা, পুরোটা হাউজে ব্ল্যাক মলি। তো আমরা ধীরে ধীরে দেখাবো পুরো ফিশটা। এটা হচ্ছে মিক্স কাপ পিয়া, তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের, এটাও মিক্স কপি, টুক্সিডোর মতো দেখা যাচ্ছে। এখানেও মিক্স কপি, এখানেও মিক্স কপি। আচ্ছা আমরা সামনে যাই, এখানেও মলি আছে। আচ্ছা মানে অনেক বড় আর কি ফিশ ফার্ম, একটা বিশাল বড়। এখানে প্লাটি, প্লাটির বাচ্চা আপনারা একটু দেখেন, প্লাটির বাচ্চা বা এখানে হচ্ছে বড় বড় প্লাই দেখতে পাচ্ছি আমরা, বড় বড় গাপ্পি দেখতে পাচ্ছি, সরি গাপ্পি। এইখানে হচ্ছে যে অনেক বড় ব্রুট, দারুণ ব্রুট এখানে। তারপর আমরা যাব সবচেয়ে মজার এই মাছটা, তো আনকমন লাগতেছে, অন্যরকম একটা প্লাটি আর কি, অন্যরকম একটা প্লাটি। আসলে পুরো হাউসগুলোতেই আসলে মাছ। এখানে একটা মাছ আছে, সেটা হচ্ছে যে এটা, এটাও প্লাটি, যে প্লাটিটা অন্যরকম। পুরো সবগুলো হাউসেই মাছ আছে। তো সামনে একটু যাওয়ার চেষ্টা করি, সামনে একটু যাওয়ার। এখানেও প্লাটি, এখানে মিকি মাছ প্লাটি, আসলে মিকি মাউস প্লাটি এবং রেড প্লাটি, যেটা শর্টেল প্লাটি বলে। কালার অনেক ভালো, অনেক ব্রুড আছে এখানে। তো এই ছিল আসলে অটো ব্রিডের, এখানেও প্লাটি। এই ছিল হচ্ছে সাইফুল্লাহ ভাইয়ের অটো ব্রিডের যে ডেকোরেশনটা, অনেক বিশাল ডেকোরেশন একটা। এখানেও প্লাটি। আচ্ছা আমরা এখানে ব্রিডিং বক্সে যাবো এখন। আসলে এটা আসলে ব্রিডিং বক্স, অনেক কিছু হয়তো ব্রিডিং করা এখানে। এই পাশ দিয়ে আসলে যাওয়া ঠিক হবে না, রেস্ট্রিকশন আছে আসলে। আমরা এই পাশ দিয়ে ঢুকবো, দেখি কী অবস্থা। নিচ্ছে যে আমাদের ইয়েগুলা। তো আমরা এরপরে আমরা আসলে পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করবো, গাপ্পির বাচ্চা, প্রচুর গাপ্পি। এই যে মজার বিষয় হচ্ছে যে এগুলা প্লাটি, প্লাটি প্লাটি বাচ্চা, কেন গাপ্পি আসলে, কেন গাপ্পি। তো এই ছিল হচ্ছে যে ফার্মের, সাইফুল্লাহ ভাইয়ের ফার্মের অটো ব্রিড। এগুলো আসলে ওরা ব্রিডিং করায় বিভিন্ন মাছের, সেপারেট ব্রিডিং করায়। আমি যদি একটু দেখাই, সেপারেট ব্রিডিং করায় এগুলোতে। তো আশা করি আপনাদের এখান থেকে কিছু। আচ্ছা এখানে ওরা শামুক করতেছে, শামুকের ইয়ে দিচ্ছে, ডিম দিচ্ছে। তো এটা ছিল এই অবস্থা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আছে গোরামি, গোরামি ব্রিডিং। আচ্ছা গোরামি, গোরামি ব্রিডিং করাচ্ছে, এই অবস্থা। গোরামি, এখানে গোরামি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুরোটাই গোরামের সেট আপ, গোরামের বাচ্চা এখানে বড় করে আসছিল। আচ্ছা পুরো গোরামের সেট আপটা এখানে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। এই দেখেন পুরো গোরামি মেল ফিমেল দেয়া আছে, এখানে ব্রিড করতেছে।